মর্নিং, আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। প্রচণ্ড ভিড়, এখন যাচ্ছি আসানসোল, ব্ল্যাক ডায়মন্ডে যাবো। 6:20 বোধ হয় সম্ভবত ট্রেন। প্রচণ্ড ভিড়, কিষাণ বিজ্ঞান মন্দির আসছে হেঁটে হেঁটে। তো এবার আমরা স্টেশনের ভেতর ঢুকছি, একটু তাড়াহুড়ো করেই ঢুকছিলাম আর কি, হাতে খুব একটা সময় ছিল না, মানে একদম টাইমে টাইমে পৌঁছেছিলাম। তবে ও টিকিটে ইট এসে কেটে নাই বললে ওই টিকিট কাটার একটা হেডেক থাকে না, একদম সোজা প্ল্যাটফর্মে চলে যায়। তো জাস্ট আমরা গিয়েছিলাম, তার 5 মিনিটের মধ্যেই ট্রেনটা ছেড়ে দিয়েছিল, একদম লিটারালি ঘুম ঘুম চোখে। আর লেট হওয়ার কারণ ওই ঠান্ডার জন্য একটু উঠতে লেট হয়ে গেছিল। এই শীতকালে আসা আমাকে দেখেও বোঝা যাচ্ছে খুব ইরিটেশন হচ্ছে আমার। যাই হোক, ট্রেনে উঠে আমি ঝালমুড়ি খেতে বসে গেছি। তো আর বুঝতেই পারছো ঠান্ডা ছিল খুব, সেই জন্য আমি ওড়না ফোড়না জড়িয়ে, মানে বিয়ে বাড়ি তো আমি রিস্ক নিতে জানি, একদম সেফটি মেনটেন করেই ছিলাম আর কি। তো তোমরা যেমন দেখলে, আমি আসানসোলে নেমে গেলাম আর ও ডিরেক্ট সীতারামপুর চলে গেল, কারণ আমার এখানে একটু কাজ আছে। কাজ আছে মানে বেশি কিছু নয়, ওই একটু পার্লার যাওয়ার আছে, কালকে সময় পেলাম না ওখানে রাত্রেবেলা। আর একটু রাত্রের দিকে গিয়েছিলাম আমি, পার্লার বন্ধ হয়ে গেছিলো, তো আমাকে তো একটু রূপচর্চা করতে হবে। আর তাছাড়াও ভাবছি কিছু ফুল টুল কিনবো, যদি মানে যেটা চাইছি সেটা যদি পাই তাহলেই কিনবো, নাহলে ছেড়ে দেবো। এখন আমি ভাবিনি হেয়ার স্টাইল কী করবো, যাই হোক আগে একটু দেখে নেবো কী হেয়ার স্টাইল করবো, দেন তারপরে আমি ওই জন্য ভাবলাম এদিকটা একেবারে করে, কারণ আবার নিয়ামতপুর গিয়ে আবার আসানসোলে এসে, তাছাড়াও আমাদের এখনও গিফটটা কেনা হয়নি, ওটা গিয়ে নিয়ে কিনতে হবে, দেন ওটা র্যাপিং করতে হবে, তো অনেক কাজ আছে। আসলে কেনা হয়নি কারণ যাই কিনবো কিছু বড়ই হয়তো কিনবো, ওখান থেকে ক্যারি করে আনাটা খুব প্রবলেমেটিক ছিল, সেই জন্য আমরা ভেবেছিলাম এইখানে এসে ওটা কিনবো। তো এদিকটা করে নিয়ে আবার ওদিকেও গিয়ে নিয়ে ওটা কিনতে হবে, যে র্যাপার দিয়ে র্যাপ করতে হবে, এই জন্য ভাবলাম এদিকটা করে নিয়ে। আর একবার বাড়িও যাবো ভাবছি, কী হেয়ার স্টাইল করবো জানি না, যদি কিছু আমার ওই স্টাইলিং মেশিনগুলো লাগে একটা নেবো, ওর কাছে তো অনেকগুলো আছে, আমারই বরং কেনা হয়নি। তো যেটা ভাবছি দেখে নিই একটু আগে পার্লারটা করি, যা করবো বেশি কিছু করবো না, আধ ঘন্টা লাগবে হয়তো করতে, আধ ঘন্টা দিয়ে ঘুরতে হবে 1 ঘন্টা, দেন ওখানে গিয়ে ওটা নিয়ে তারপর আমি ফুলটা পেলে তারপরে নিয়ে আমাকে বাড়ি যাবার, ও সোজা চলে গেলো ওখানে। ঠিক আছে চলো ওখানে গিয়ে, বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। পার্লার তো খোলা ছিল না, মানে খোলা ছিল না মানে জাস্ট খুলেছে, তো এখনও পর্যন্ত ওরা ঝাড়টার দিচ্ছে, সেই জন্য বললো আধ ঘন্টা পরে আসতে। তাছাড়া আমি যার কাছে করাই সেও এখনও আসেনি, অ্যাকচুয়ালি ও ছাড়া ঠিকঠাক করে আমার আইব্রোটা শেপ করতে পারে না, তো ওই জন্য আমি চলে এলাম ঘর, ভাবলাম এদিকের কাজটা আগে করে নিই, দেন আবার তার আধ ঘন্টা পরে আমাকে এমনি যেতে বললো, আধ ঘন্টা বসাও হয়ে যাবে, আর ওর কাছ থেকে একটা কিছু হয় ক্রিম্পার বা কার্লার কিছু একটা নিয়ে নেবো, ওই দিকটাও হয়ে যাবে, দিয়ে আমি একেবারেই বেরিয়ে যাব। এই যে আমি ঘর চলে এসেছি, এখানে একটু রেস্টও নেওয়া হয়ে যাবে, হাওয়া খাওয়া হয়ে যাবে, তারপর ওই যেটা বললাম মেশিনটা নিয়ে আমি তখন আবার যাবো। এখন 10:30 বাজছে, 11টায় যেতে বললো, 11টায় যাবো, ততক্ষণ এখানে একটু রেস্ট নেওয়া হয়ে যাবে। তো আমি এখন নিয়ামতপুরে নেমে এই যে স্মার্ট পয়েন্টে চলে এসেছি, তো আমি ওকে একেবারেই ডেকে নিলাম যে আমি বাড়ি যাবো না, গিফটটাও কেনা বাকি আছে, এখান থেকে একেবারে কিনে তারপর আমি বাড়ি ঢুকবো। জানি বাড়ি ঢুকলে আর মানে বেরোনোটা অনেক ঝামেলা হয়ে যাবে, লেটও হয়ে যাবে, তো সেই জন্য একদম এখানে এলাম। এখানে দেখি একটা ডিনার সেট আমরা ভেবেছিলাম কিনবো, এখানে যদি ভালো পাই এখান থেকে কিনে নেবো, নাহলে ওখানে গিয়ে। তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি, মানে বেরিয়ে গেছি রেডি হয়ে, মাঝখানে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমি ভেবেছিলাম তাড়াতাড়ি উঠবো, কিন্তু সকালে এত চালাকি করে এসেছি, আমরা ঘুমই পাইনি, প্রচণ্ড তাড়াতাড়ি। যাই হোক, ট্রেনে এমন কিছু ঘুমোয়নি, আমি বন্ধ করেছিলাম, ভালো। যাই হোক, আমার মানে খুব টায়ার্ড লাগছিল, আমি দুপুরে ঘুমি আর ঘুম থেকে মানে ঘুমটা ভেঙে যাচ্ছে কিন্তু উঠতে পারছি না, সেই জন্য আর ভিডিও ক্লিপ তখন মানে এত তাড়াহুড়ো করে রেডি হচ্ছি, মানে পুরো মেস আপ একদম, তাই আর ভিডিও নেয়নি। যাই হোক, আউটফিটটা আমি ওখানে গিয়ে দেখাবো, আউটফিট মানে কিছুই না, আমি
সকালে আমি ওখানে দাঁড়ালে আবার আমাকে মানে বাস থেকে নামতে হতো, ওই জন্য সকালে আর একটু যেখানে ঠিকঠাক ফুল পেলাম না ফুলের দোকানে। দেখি এখন ওই রাস্তা দিয়ে যাবো, যদি খোলা থাকে তাহলে ওই ফুলটা কিনে লাগিয়ে নেবো। আর ওকে দেখো, ও এই যে মিষ্টি তো খাওয়া বন্ধ হয়ে গেছে, আমি খাওয়া ছেড়ে দিয়েছি মিষ্টি, বোকা বোকা মিষ্টি আমি তো আজকে প্রচুর খাবো বাবার। এই কতদিন মানে ওই সেই শুকনো খেয়ে খেয়ে আমার মুখ পেট মন সব একদম শুকিয়ে আছে। আমি মিষ্টি খাওয়া বন্ধ করে দিয়েছি, চিনি হচ্ছে মোটা হওয়ার মূল কারণ, তো আমি একদম মিষ্টি বন্ধ। আমি তো গাইস প্রচুর মানে প্রচুর মিষ্টি খাবো, ঠিক না খাবো কারণ অনেক দিন খাই না, মানে আমার পেটে একটা কামড় পড়তেছে। একটু কেত মেরেই ঢুকছিলাম আর কি, যাই হোক এত কষ্ট করে সাজা গোজা।
প্রফেশনাল তো একেবারেই নই, তবে মেকআপ বা হেয়ার স্টাইল বলে কি ট্রাই করেছি জাস্ট। তো কেমন হয়েছে মেকআপটা প্লাস হেয়ার স্টাইলটা জানাবে আমাকে অবশ্যই কমেন্ট করে। এখানে আবার শাড়ি পরে সিঁড়িতে উঠতে পারবো কিনা, তো একটু শাড়ি ধরে এমনিতেই বেনারসিটা ভারী। তো এখানে আমরা আবার ছবি তুলে নিচ্ছি ওর সাথে, আর পেছন দিকে দেখতেই পাচ্ছ সানুকে, ও লাফিয়ে ঝাঁপে, ও তো পুরো বিয়ে বাড়ি দৌড়েছে। ইভেন ওই পেছন দিকে গিফট রাখা ছিল ওগুলোকে নেবে, ওই জন্য উপরে উঠে মানে ও একদম অস্থির করে দিয়ে। গুড মর্নিং বন্ধুরা, কালকে রাত্রে অনেক লেট হয়ে গেছিলো, প্রায় আমাদের আস্তে আস্তে 12:30 হয়ে গেছিলো, আর খুব টায়ার্ডও ছিলাম যেহেতু কালকেই কলকাতা থেকে এসেছি, আবার বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে হলো, তাই আর ভিডিওটা এন্ড করতে পারিনি। ও এখনও ঘুম থেকে ওঠেনি, এই যে পেছনে দেখতেই পাচ্ছ মরার মতন এখনও ঘুমোচ্ছে। তো আজকে ভিডিওটা এতদূর পর্যন্তই, সঙ্গে থেকো, পাশে থেকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর শেয়ার করো, আর কমেন্টও করো কীরকম লাগছে আমাদের ভিডিও, তাহলে কি আমরা আরেকটু বেশি উৎসাহ পাবো। চলো আজকের মতন ভিডিও এইটুকুই, টাটা।